খেয়ে নে, গরম গরম না খেলে কোনো লাভ নেই। গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি সবাই, তবে মেঘারানী একটুখানি উল্টে গেছে। তো কালকে প্রমোশন হয়েছিল, আজকে হয়েছে ডিমোশন। তো ব্যাপারটা হলো যে কালকে যেহেতু জলে অনেকক্ষণ পরশুদিনকে আর কি ইয়ে করেছে, ওর তো এখন নতুন জলে ট্রান্সফার হয়েছে, তো অনেকক্ষণ যেহেতু জলে ছিল, এদিকেও জলে ছিল কিন্তু এদিকে কি কম, একটু ডোব দিচ্ছে একটু উঠছে, কিন্তু ওখানে অনেক খাটিয়েছে, অনেক খাটায়। আমি এটা বলেছি যে আজ থেকে একটু পরে নামতে, কাল দুদিন ধরে ওকে বলি একটু দেরিতে নাম, ও ধরুন 4টের ঘণ্টা বাদলে চলো 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 চলো, মানে পাগল হয়ে যাওয়ার। বাবাও বলে যে এত এ করে যে এত কন্টিনিউ, মানে 50বার পা ছড়ো, একটু থামলো আবার 50বার পা ছড়ো, নিজেই বলছে মা আজকে 200বার পা ছড়িয়েছে। বাট শোনে না বললে আর কি করার আছে। তো ওই জন্য বাবা এখন যষ্টিমধু করে দিল, একটু যষ্টিমধু খাচ্ছে, কারণ যষ্টিমধুটা খুব কাজের হয়। তো আমিও চা খেয়ে নিই, খেয়ে তারপর কাজ বাজ স্টার্ট করবো। আজকে সেরকম খুব বেশি কিছু রান্নাবান্না নেই, মানে যেটা বলি যে গরম তো না, রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে, এরম ব্যাপার। তবে আজকে একদম হালকা পাতলা ডাল আলু ভাতে এরমই রান্না করবো। কালকের মাংস আছে, পরশু দিনের একটু মাংস মাছের ঝোল আছে, এইসব মিলিয়ে মিশিয়েই হয়ে যাবে। তো চা খেয়ে নিই, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সাথে থেকো, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা ফলো অপশন ক্লিক করে অল করে দিও, তাহলে যত ভিডিও দেবো সবই তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন চা খাওয়া যাক। এই জমিগাকে যষ্টি মধু করে দেওয়া হয়েছে, নাও খাও, একটু গরম গরম খাও। ঠিক আছে, খেয়ে নাও গরম গরম, মুখটা দেখো না। আর ছুটি, ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা করছে না একদম, তাই না? গুড মর্নিং বলে দাও। চলো খেয়ে নাও গরম গরম, ঠান্ডা করে খেলে হবে না, গরম গরম খেয়ে নাও, তাহলে গলায় আরাম পাবে। তো অন্যদিন তো রান্নাবান্না সেরে তারপর ঘরটার গোছাই, বাট আজকে যেহেতু বললাম রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, টুকটাক তরকারি আছে, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করব, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। ঘি ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আমাদের ভীষণ ফেভারিট। আর মেঘার তো ঘি আলু সিদ্ধ হলে ও তার চেয়ে বেশি ভালো কিছুই বাসে না। তো এখানে সুইমিং যাব বিকেলে, তার জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কী বলো তো, ব্যাগটা যদি গুছিয়ে রাখি না সুবিধা হয়, না হলে একদমই টাইম পাওয়া যায় না। দুটো আড়াইটে খেয়ে উঠি, তারপর টিফিন বানানো যাওয়ার জন্যে, তারপর 3:30-এর মধ্যে বেরিয়ে যেতে হয়। 3:30 না, 3:15-10 বেরিয়ে যেতে হয়, সময় একদমই পাই না। তো সকালবেলা কালকে যে গেছিলো, জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেলে আমি ব্যাগে পাট করে রেখে দিই। আর হোয়াইট টি শার্টটা আজকে পরবো, আগের দিন পরে বেরিয়েছিলাম, হোয়াইট তো একদিন পরলেই নোংরা হয়ে যায়, তার জন্য ওটা পাট করে এখন রেখে দিলাম। কালকে কেচেছিলাম, শুকিয়ে গেছে সকালে, এটাই পরে বেরোবো। গরমে সাদার থেকে ভালো আর কিছুই হয় না। আর বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, গানের ডায়েরিটাও গুছিয়ে রাখলাম। আর আজকে যেহেতু শনিবার, বেডশিট চেঞ্জের ডে আজকে, তো বেডশিটটা চেঞ্জ করব। তো এতক্ষণ পরে সব গোছানো গাছানো কমপ্লিট, এখন রান্নাবান্না বসাইনি, রান্নাবান্না এবার বসাবো। এখন অলরেডি বেজে গেছে 10:45, মানে সময় ছোটে, এভাবে ছোটে বোঝাও যায় না। বসে পর আমি রান্নাটা বসিয়ে তারপর ধরবো, ঠিক আছে? শনিবার যতই ভাবি কম কাজ, শনিবার কাজের শেষ নেই। তো এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে না ডালের যে ময়লাটা আছে খুব ভালো করে বেরিয়ে যায়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো মাথায় লাগালাম একটুখানি তেল, ভেবেছিলাম সকালবেলায় লাগাবো, আজকে শ্যাম্পু করব, শনিবার দিন শ্যাম্পুটা করি, শনিবার করি আর বুধবার করি। তো শনিবার তেল লাগানো হয়, বুধবার লাগানো হয় না, বাট সকালে আর করা হয়নি, করব করব করতে করতে এখন তো বললামই 11টা বেজে গেছে। আর এখানে ডাল আর আলুটা একসাথেই সেদ্ধ করতে দিয়ে দেবো, ডাল আলু একসাথে সেদ্ধ করলে গ্যাসটাও মানে বাজবে আর সময়টাও সাশ্রয় হবে আর কি। তো এমন কিছুই ব্যাপার না, আমি ডালের মধ্যে সবসময় না মানে মাঝে মাঝে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সিদ্ধ বসাই, তো সেরকমই ডালের মধ্যে আলু দিলাম আর কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে এরকম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, একটু সর্ষের তেল দিয়ে, এর সাথে যদি একটু ঘি থাকে, তো এটা জাস্ট অমৃত। মাছ মাংস ফেল, আর এই গরমে সত্যি কথা বলতে সবসময় মাছ মাংস বা তরকারি খেতে একদমই ভালো লাগে না, এরকম হালকা পাতলা বেশ ভালোই লাগে খেতে। উঠে পড়ো, ওঠো, আপেলটা খেয়ে নাও, উঠে বসো, কানে ওষুধ দিয়েছি, হয়ে গেছে অনেকক্ষণ, উঠে পড়ো, এনাও আপেলটা খেয়ে নাও, পিঠে এটা হেলান দিয়ে বসো। মেঘারানীর শরীরটা একটু খারাপ, তাই তো? গুড ইভিনিং। তো বিকেলবেলা এক কাপ গরম চায়ের সাথে বসে পড়েছি, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম যে সুইমিংয়ে যাব বলে, বাট ও সকালবেলা একটু বললো যে জ্বর জ্বর, মানে সর্দি সর্দি ভাবছিল, জ্বর লাগছে না, বাট
দুপুরে ভাত খাওয়ার পর থেকেই মানে ওর মাথাটা ব্যথা ব্যথা করছিল, তারপর গলাটা একটু এই জায়গাটা হালকা জ্বালা জ্বালা করছে। আমাদের যেমন কি মন্টেকেলসি আছে, আমার যেমন আগের দিন দেখলে জ্বালা করছে, মন্টেকেলসিকে ঠিক হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের সহজে মন্টেকেলসিটা দেওয়া উচিত না। তো ওই জন্য ভাবলাম থাক, আবার জলে এতক্ষণ থাকবে আবার সর্দি কাশিটা বাড়বে, ওই না আজকের দিনটা রেস্ট নিয়ে নিলাম, তাহলে কালকে ঠিক হয়ে যাবে। আর যদি মানে শরীরটা দুর্বল আছে, এর মধ্যে যদি সুইমিংয়ে নামাই, শরীর খারাপ না হলেও খারাপ হয়ে যাবে। শরীর খারাপ নেই, তবে একটু গাটা হালকা একটু ম্যাচ ম্যাচ করলে যেরকম হয়, একটু গা হাত পা ব্যথা করছে কালকে, আসলে অত পা ছুড়িয়েছে না ওই জন্যই আরও পাটা ব্যথা করছে, পা ব্যথা করছে আর গলাটা হালকা জ্বালা জ্বালা করছে। তো আজকে বললাম যেন রেস্ট নিয়ে নে, কারণ স্কুলটাও কামাই হলো, সপ্তাহে একদিন তো কামাই হলে খুব খারাপ লাগে। কিন্তু যেহেতু ওর গলাটা জ্বালা জ্বালা করছে, ও বললো মা গাইতে পারবো না আমি, আর ম্যামেরাও বলে যে গলায় প্রবলেম হলে না গান গাইতে। তো ওই জন্য বাড়িতেই রেস্ট, খাওয়া দাওয়া করে দই টই খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম তখন 4:30, এখন বাজে 5:15, একটু চা করলাম, এখন একটু চা খাই, খেয়ে তারপর দেখি সন্ধ্যেবেলা ভাবছি একটু আলু মরিচ বা কিছু একটু করবো ওর জন্যে, নাহলে ও বলছে মা স্যুপ খাবো, তো নাহলে দেখি মোমো আনবো যেটা হোক। তাহলে বাইরের মোমো স্যুপগুলো এতটাই বাজে হয় না, দিতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে, দেখা যাক যেটাই হোক একটা করবো। গুড মর্নিং, তো আজকে হলো নেক্সট ডে, তাই মর্নিং বলছি। তো কালকে সন্ধ্যাবেলার পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ সকাল থেকে তো বলছিলাম মেঘার গাটা মানে গরম ছিল হালকা হালকা, আর গলাটা এই জায়গাটা জ্বালা জ্বালা করছিলো, বাট সন্ধ্যেবেলার পর থেকে মেঘার বেশ জ্বর এসেছিলো, রাত্রে তো 101 জ্বর ছিল। তো ওষুধ দেওয়ার পর থেকে এখনও মানে আজকেও ভোরবেলা কটা হবে, ভোরবেলা 4:30 হবে, তখনও গা গরম জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ দিয়েছি। তো ওই জন্য ব্লগটাও আর কন্টিনিউ করা হয়নি, আজকে উঠেছি অনেক দেরিতেই, সবে ঘুম থেকে উঠলাম 8:30 সময়, কারণ রাত্রিরে জাগা হয়েছে, বাচ্চার শরীর খারাপ হলে যেটা হয় ঘুমটা তো হয় না, উঠেছি 8:30। তো এটাই বলছিলাম সুস্থ, হঠাৎ করে মানে জ্বর এই মানে ভালো লাগে না, আর মানে একটু সব কিছু ঠিকঠাক হতে না হতেই এরকম। আর সুদীপ্তরও শরীরটা খারাপ, ওরও পেটে একটু প্রবলেম হচ্ছে, কারণ ও মানে কী বলতো ভীষণ টেনশন করে, এবার রাত্রিরে ও ঘুম হয়নি, ওরও ঘুম হয়নি, যতই যাই হোক দেখো মারা যাকে ঠিক কথা, কিন্তু বাবারাও কিন্তু বাবাদের উপরে একটা এফেক্ট পড়ে। আর ও তো মানে আমি হয়তো জাগি, কিন্তু ও খুব টেনশন করে ভীষণ ওকে নিয়ে আর কি। তো সকাল থেকে ওর একটু শরীরটা খারাপ, তো সবারই বাড়িতে কম বেশি শরীর খারাপ নিয়েই চলছে। যাই হোক একটু ঘুমাকো, ওকে ডাকছি না, একটু পরেই ডাকবো, একটু 9:30 বাজুক, কেন বলো তো আমার মা বলে যত ঘুমাবে তত শরীর সুস্থ হয় আর কি। একটু ঘুমাক, তারপরে উঠে দেখি কী খায়, উঠতেও চাইছে না এখন, জ্বর আর নেই, জ্বর কমে গেছে, শরীরটা খুব দুর্বল, যেটা হয় দেখবে একদিনের জ্বরেই শরীরটা পুরো কাহিল হয়ে যায়। তো মেঘাকে জল মুড়ি দিলাম, ও কিছুই খেতে চাইছে না, তো সর্দি কাশি হলে এরকমই করে। তো আজকে আমাদের নিয়ে এসেছিলো খয়রা মাছ আর কাটাপোনা মাছ, তো খয়রা মাছটা কালকের জন্য এনেছিল, কাটাপোনা মাছটা আজকের জন্য, কারণ মেঘার জন্য করব পাতলা ঝোল আলু পটল আর পেঁপে দিয়ে, বাট মেঘার একটা করে আমাদের খয়রা মাছই করছি। তো সত্যি কথা বলতে কি বলতো, বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, বা মেঘারও শরীরটা ভালো না আর সুদীপ্তরও শরীরটা ভালো না, সুদীপ্তর একটু পেটটা প্রবলেম হচ্ছে আর কি, যেহেতু গরম পড়েছে, মানে বাড়িতে সবারই মোটামুটি কম বেশি শরীর খারাপ, আর শরীর খারাপ থাকলে তখন ব্লগিং করতেও ইচ্ছা করে না, বাট যেহেতু এটা এখন আমি একটা কাজ হিসাবেই নিয়েছি, তো ওই জন্যে ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে কোনো ব্লগ দিতে পারিনি তোমাদের, দেখেইছো রবিবার তোমরা কোনো ব্লগ পাওনি, তো এটা সোমবার একেবারেই তোমাদের সাথে শেয়ার করব সোমবার দিনকে, কারণ কন্টিনিউ করা হয়নি, অল্প সময়ের জন্যই ব্লগ হয়েছে, আর 10 মিনিটের নিচে তো ব্লগ দেওয়া যায় না, তো একেবারেই দেবার রবিবার তো এমনিও ভিউ হয় না, মানে এত কষ্ট করে খেটে খেটে ব্লগ করি বাট না কোনো ভিউ না কোনো কিছু। আর বাচ্চার শরীর খারাপ থাকলে সত্যি কথা বলতে মন মেজাজ কিছুই ভালো লাগে না, কিন্তু ওই যে বললাম যে একটা কাজ করছি তো সেটাকে সিনসিয়ারভাবে নিতেই হবে, তো তাই জন্যে তো মেঘার জন্যে এখানে ঝোল করছি, মেঘার জন্য না মেঘা সুদীপ্ত দুজনেই খাবে, সুদীপ্তর কাঁচকলা সিদ্ধও করবো, মেঘা আবার কাঁচকলা খেতে পারে না তার জন্যে কাঁচকলা দিইনি, আলু পটল আর ডাঁটা দিয়ে ঝোল করছি, আর ওর কাঁচকলাটা আলাদা করে সিদ্ধ করে নেবো। আর আদা জিরে আজকে কিছুই দিইনি, একদম পাতলা করে করব, প্লেন নুন হলুদ দিয়ে করব, আর একটা খালি টমেটো দিয়েছি, কারণ একদম পাতলা হলে না বাচ্চা মানুষ তো খেতে চায় না, আর এমনিতেই মুখে রুচি নেই, খেতেও চাইছে না, ওই জোর করে করে কোনো রকম আর কি খাওয়াচ্ছি। তো ওটাকে সিদ্ধ করে জাস্ট একটুখানি পাঁচফোড়ন দিয়ে স্বাদ দিয়ে নিয়েছি। সন্ধেবেলা করেছিলাম একটুখানি ঘি গোলমরিচ আলু দিয়ে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো একেবারে বেশি করেই আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো খানিকটা রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা আলু চচ্চড়ি করব, বাচ্চা মানুষ কিছুই খেতে চাইছে না, তাই চেষ্টা করছি যেটুকু খায় যেটা খায় আর কি সেটাই করে দেবার,
খাক চায় নাই খাক, অন্তত করে দিলে কি বলতো নিজের একটা মনের শান্তি হয় যে আমি করে দিয়েছি ওর জন্যে। বাট না করলে মনে হয় ইস এটা হয়তো খেতো আমি করলাম না, ওটা হয়তো খেতো আমি করলাম না, এটাই মনে হয়। তো ও যেহেতু পাঁচফোড়ন দিয়ে যে আদা দিয়ে কাশরি মেথি দিয়ে যে আলু চচ্চড়িটা খেতে পছন্দ করে, তো ওর জন্যে ওটাই বানিয়ে দিচ্ছি অল্প করে। আর সুদীপ তো সকালে নিয়ে এসেছিল দুধ, তো যেহেতু জ্বর হয়েছে দুধ দিইনি, কারণ আগের বারে দুধ দিয়ে পেট খারাপ হয়েছিল ওর, বমিও করেছিল, তো ওই জন্য আর দুধ দিইনি। বাট দুধটা নষ্ট হবে কি করব, তো ওই জন্য দুধটাও পাশে দেখো বসিয়ে দিয়েছি, দুধটা করে নেবো ছানা, কারণ শরীরে প্রোটিনও তো দরকার। যেহেতু কিছুই খাচ্ছে না, যাই করছি খাবো বলছে কিন্তু একটুখানি খেয়ে আর খাচ্ছে না, যেরম হয় আর কি জলে, জ্বরে তো অরুচি হয়। তো আলুটা যেহেতু অলরেডি আমার সিদ্ধ করা, গোটা গোটা সিদ্ধ করা, আলাদা করে জল দিয়ে সিদ্ধ করিনি, তো একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব। আর এর মধ্যে সামান্য একটু আদা দিয়ে একটু কষিয়ে নেবো। আজকে আর টমেটো দিচ্ছি না, কারণ ছানা খাবে, তো ওই জন্য আর টমেটোটা দিলাম না। আর সামান্য একদম অল্প এক চিমটি মতো লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে মুখটা একটু ছাড়ে। মানে বলছে মা ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কিন্তু ঝাল তো এমনিতেই খায় না, আর মুখ খারাপ হয়ে আছে বলে সব কিছুই বলছে যে তিতো লাগছে। তো একটু ভাজা ভাজা করলাম সামান্য আদা দিয়ে, আর এটাকে এবার জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে আর কি ভালো করে আলুটা মজে। অলরেডি সিদ্ধ হয়ে আছে, কিন্তু একটু জল দিয়ে দিলে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো সেটাই বলছিলাম যে ব্লগটা কাল থেকে শুরু করেছি, কালকে সকাল থেকে একটা প্ল্যান প্রোগ্রাম ছিল যে সুইমিংয়ে যাবে, সবে সবে মাত্র ওকে নতুন জলে ট্রান্সফার করেছে, কিন্তু এর মধ্যেই একটা এরকম ব্যাপার হলো, জ্বর এসে গেল ওর। তো অ্যাকচুয়ালি কী বলতো, আসলে অনেক দিন তো সুইমিংটা অফ ছিল, এবার সুইমিংটা স্টার্ট হয়েছে, তাও অতটা প্রবলেম হয়নি, কারণ সুইমিং সেরমভাবে করছিল না, শুধুমাত্র ডুব দিচ্ছিল উঠছিল এটাই করছিল। কিন্তু যেহেতু আগের দিন প্রচণ্ড পরিমাণে পাটা ছুড়িয়েছে, এপারে ওপার করিয়েছে, তো ওর শরীরটা হয়তো এক্সজস্ট হয়ে গেছে। এমনি তো রোগা পাতলা দেখোই, টিংটিঙে মার্কা শরীরে, সেরকম শক্তি নেই, কিছু নেই, তো তার মধ্যে এতটা এক্সজশন হয়তো ওর পক্ষে ঠিক হয়নি, তো ওই জন্যেই হয়তো জ্বরটা এসে গেছে। বুঝতে পারছি না, বাচ্চা মানুষ তো কখন কী জন্যে কী হয় কিছুই বোঝা যায় না। এই সুস্থ এই এ, মানে সেদিনকে তো ভালোই ছিল, বাড়ি আসার পর থেকেই বলছিল মা হালকা গলাটা ব্যথা ব্যথা করছে, তারপরে সকালবেলাও গলা ব্যথাই করছিল, কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর থেকেই হালকা হালকা জ্বর। তো আজকে কিন্তু ওর অল্প জ্বর ছিল, এবেলা আর জ্বরটা নেই, কিন্তু শরীরটা দুর্বল, মানে এরকমই হচ্ছে, জ্বর না হলেও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা কাচ্চা, আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চারই সর্দি কাশি জ্বর, বাচ্চা কেন বড়দেরও তাই হচ্ছে, শাশুড়িরও অল্প হালকা সর্দি কাশি হয়েছে, যেটা বললাম বাড়িতে সবারই মোটামুটি কম বেশি শরীর খারাপ, আমি মনে হয় সুস্থ আছি শুধুমাত্র, কারণ আমাকে তো কাজ করতে হবে না, আর ভগবানও জানে আর কি যে আমি অসুস্থ হলে চলবে না, ওই জন্যই সুস্থ আছি। তবে হাতের ব্যথাটা তো একটা প্রবলেম আছে, ওটা সারা জীবনের, ওটা নিয়েই জীবনে চলতে হবে, কিছু করার নেই। আজকের ব্লগটা এখানেই এড করলাম, ব্লগটা কিরম লাগলো, ভালো লাগলে লাইক করো কমেন্ট করো, এগুলো আর বলবো না, কারণ এগুলো বলার মতো ব্লগ আজকে নয়। তাও যতটা পারলাম শেয়ার করলাম, আর তোমাদের সাপোর্ট দরকার, সাপোর্টটা একটু করো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।